জাতিসংঘের পঁচাত্তরতম অধিবেশনের উচ্চ পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে নিউইয়র্ক সময় সোমবার সকাল নটায় আগামী ভবিষ্যৎ কেমন কেমন প্রতিপাদ্য নিয়ে শুরু হয় জাতিসংঘের শীর্ষ সম্মেলন উদ্বোধনী সম্মেলনে প্রথমেই বক্তব্য রাখেন পঁচাত্তরতম অধিবেশনের প্রেসিডেন্ট এইচ ই বোসগের এরপর বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও তেরস করোনা মহামারীর কারণে ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল প্ল্যাটফর্মে হচ্ছে এবারের সাধারণ অধিবেশন অধিবেশন সরাসরি যোগ দিচ্ছেন না কোন দেশের রাষ্ট্রপ্রধান এবার জাতিসংঘের অধিবেশনে গুরুত্ব পাবে কোভিড নাইন্টিন মোকাবেলার বিভিন্ন দিক করোনা টিকা সবার নাগালের মধ্যে নিয়ে আসার বিষয়ে দেয়া হবে বিশেষ জোর